19শে ফেব্রুয়ারি সোনামুড়ায় অনুষ্ঠিত হবে ত্রিপুরা রাজ্য ভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা। ত্রিপুরা নাগরিক সুরক্ষা মজলিসের উদ্যোগে দ্বিতীয়বারের জন্য রাজ্যভিত্তিক হিফজুল কোরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে আগামী 19শে ফেব্রুয়ারি। রাজ্যভিত্তিক এই প্রতিযোগিতামূলক অনুষ্ঠানটি হবে সোনামুড়ার নতুন টাউন হলে। বৃহস্পতিবার সংস্থার কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে বিস্তারিত জানান সংস্থার সম্পাদক দেলোয়ার হোসেন। তিনি বলেন, এই প্রতিযোগিতায় শুধু রাজ্যের হাপের ছেলে মেয়েরা অংশগ্রহণ করতে পারবে। ছেলে মেয়েদের ক্ষেত্রে বয়স 20 বছর পর্যন্ত এবং মেয়েদের ক্ষেত্রে যে কোনো হাপেজ মেয়েরা অংশগ্রহণ করতে পারবে এই প্রতিযোগিতায়। ছেলেদের জন্য প্রথম পুরস্কার 20,000, দ্বিতীয় পুরস্কার 15,000, তৃতীয় পুরস্কার 10,000 এবং মেয়েদের জন্য প্রথম পুরস্কার 10,000, দ্বিতীয় পুরস্কার 7,000, তৃতীয় পুরস্কার 5,000। 10শে ফেব্রুয়ারির আগে প্রতিযোগিতায় অংশগ্রহণে ইচ্ছুকেরা সংস্থার কার্যালয় থেকে ফর্ম সংগ্রহ করতে হবে। এই দিন সাংবাদিক সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহসভাপতি মনির হোসেন, মোহন মিয়া, কবির হোসেন, শাহালম মিয়া প্রমুখ। আগামী সুরক্ষা মজলিসের পক্ষ থেকে সমস্ত রাজ্যবাসী এবং ভারতবাসীকে আমাদের অভিনন্দন। আপনারা অবগত আছেন যে বিগত বছর নাগরিক সুরক্ষা মজলিস সোনামুড়া টাউন হলে একটা কোরআন প্রতিযোগিতা করেছিল যেটা স্টেট লেভেল। সেই বিগত বছরের ন্যায় এবারও আগামী 19শে ফেব্রুয়ারি রোজ শনিবার সোনামুড়া নতুন টাউন হলে আবার সেই প্রোগ্রাম করতে যাচ্ছে। সেই পরিপ্রেক্ষিতে আজকে মূলত সাংবাদিক সম্মেলনে আসা আমাদের এই প্রতিযোগিতা এবারের মধ্যে বালক এবং বালিকারাও উপস্থিত থাকবেন। অংশগ্রহণের মধ্যে বালকদের বয়স থাকবে 20 বছর আর মহিলাদের বয়সের সীমাবদ্ধ নেই। পাশাপাশি এখানের মধ্যে সমস্ত কোরআন যাহারা পরিপূর্ণভাবে মুখস্থ করেছেন ওনারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। পাশাপাশি মেয়েদের ক্ষেত্রে ওনারা প্রথম পাড়া থেকে 15 পাড়া পর্যন্ত যাহাদের পরিপূর্ণ মুখস্থ আছেন ওনারাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবেন। এই প্রতিযোগিতার মধ্যে পুরুষদের জন্য অর্থাৎ বালকদের জন্য প্রথম পুরস্কার থাকছেন 20,000 টাকা, দ্বিতীয় পুরস্কার থাকছেন 15,000 টাকা, তৃতীয় পুরস্কার থাকছেন 10,000 টাকা। তারপরে মহিলাদের জন্য অর্থাৎ বালিকাদের জন্য প্রথম পুরস্কার থাকছেন 10,000 টাকা, দ্বিতীয় পুরস্কার থাকছেন 7,000 টাকা, তৃতীয় পুরস্কার থাকছেন 5,000 টাকা। তাই আমরা অনুরোধ করব। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। বদরপুর বোরখা হাউস একটি পরিচিত কাপড় ব্যবসার প্রতিষ্ঠান, কিন্তু এবার সম্পূর্ণ নতুন আঙ্গিকে আত্মপ্রকাশ করল বোরখা হাউস। 3টি তলা বিশিষ্ট বিশাল কলেবরে বিস্তৃত শোরুমটি সহজেই ক্রেতার নজর কাড়বে। বিভিন্ন ডিজাইন ও কোয়ালিটি সম্ভারে সেজে উঠেছে বোরখা হাউস। এছাড়াও চুড়িদার, ওড়না, আধুনিক ডিজাইনের বোরখা, শাড়ি, পাঞ্জাবি, শেরওয়ানি, বিবাহের শাড়ি, কোট, ব্লেজার, লেডিস সালোয়ার স্যুট, মসজিদের কার্পেট, হোম ফার্নিশিং প্রভৃতি সহজেই একজন ক্রেতার চাহিদা পূরণ করতে সক্ষম বোরখা হাউস। প্রত্যেক প্রকারের কাপড়ে রয়েছে নজর কাড়া বৈচিত্র্য। রয়েছে হজের যাবতীয় প্রয়োজনীয় সামগ্রী ও বিবাহের যাবতীয় কালেকশন। পাশাপাশি পুরুষেরাও বোরখা হাউসে অনায়াসে পেয়ে যাবেন তাদের পছন্দের পাঞ্জাবি, শুটিং ইত্যাদি। তাই দেরি না করে এক্ষুনি চলে আসুন বোরখা হাউসে এবং পরখ করে দেখুন আপনার পছন্দকে। আপনাদের আভিজাত্যকে অক্ষুণ্ণ রাখতে অঙ্গীকারবদ্ধ বোরখা হাউস।